জি বলেন, আপনার এই খরগোশগুলা দেখতেছি আপনার এখানে রয়েছে? খরগোশগুলা আমি পানি বন্যার সময় খুবই কষ্টের মধ্যে ছিলাম আমি, ইনশাল্লাহ। এই যে ড্রেন ছিল, ড্রেনছি দুটা জোর করে উপরে রাখছি, কাদের জন্য খুব একটা কষ্ট করছি। এখন আমার খরগোশগুলা খুব কষ্টদায়ক আছে, এরপরে অসুখ আছে, এই ওষুধগুলার জন্য খুব একটা অসহ্যজনক। আমার খরগোশগুলা বিপদে আছে, ডাক্তারি করাইতে পারতেছি না। এবং আমার পাখি 7-8টা পাখি মারা গেছে, এখনও 10-15টা পাখি আছে। আশা করি ইনশাল্লাহ যদি আমি ডাক্তারি করাইতে পারি তাহলে আমার খরগোশগুলো ভালোই হবে। কতদিন ধরে খরগোশ পালেন? আমি প্রায় 3-4 মাস হয়ে খরগোশ আর পাখি প্রায় বছর কানি হয়ে গেছে। পালেন না? পালি। আচ্ছা আচ্ছা, এই খরগোশগুলাকে কি খাওয়ান? আমি এই যে খাদ্য আছে, খাদ্য এবং এই যে ঘাস আছে, ঘাস এখন তো বন্যা তোলাইছে, সব কিছু কিছু ঘাস মিলে না। জি, কিন্তু এখন টাকা দিয়ে নিজে খাইতে পারতেছি না, অথচ ওদেরকে টাকা দিয়ে খাদ্য কিনে দিতে। কয়টা খরগোশ আছে আপনার? 8টা আছে, আগে ছিল ওইগুলা বিক্রি হয়ে গেছে, এখন 8টা আছে বর্তমানে। দেখা যায় যে 3টা অসুস্থ, বাকিগুলো মোটামুটি সুস্থই আছে। এক একটা এই ডেইলি কত খরচ হয় আপনার খরগোশের? আমার প্রায় 120 টাকার মতো ডেইলি খরচ আছে খরগোশের পিছনে। পিছনে? আচ্ছা, কেন আপনি এগুলা কি বাণিজ্যিকভাবে পালেন নাকি আপনার শখ? না, শখ আছে বা বিক্রিও করি। তাই? আচ্ছা আচ্ছা, এখন এই বন্যার মধ্যে কি সমস্যা পড়ছেন এগুলা নিয়ে? সমস্যা তো আমি রাখার জায়গা নাই, আমার দোকানও নষ্ট হয়ে গেছে, এগুলা নিয়ে আমি বহু বিপদে ছিলাম। এখন আল্লাহর রুকুমিলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শুধু ডাক্তারির অপেক্ষায় আছি আমি, এই পশু ডাক্তারের কাছে গেলে এই সব যা সমাধান হবে ইনশাল্লাহ। পশু ডাক্তার কি আছে আশপাশে? না, আশপাশে নাই, আমি যেতে হবে একটু ছাতক যেতে হবে। এই খরগোশ নিয়ে ছাতক যাবেন না? না, খরগোশ নিয়ে ছাতক যাব ইনশাল্লাহ। তাই? আচ্ছা আচ্ছা, খরগোশের কি কোনো নাম আছে? না, এগুলো এই যে খাসি খরগোশ। আচ্ছা, আপনি কোনো আদর করে বা শখ করে কোনো নাম দিয়েছেন কারো কোনোটার? হ্যাঁ, এইটা এই দুইটা আছে, মিনি মিনি মিনি। অভিব্যক্তি বুঝতে পারে? আমি আসলেই ওরা ইনশাল্লাহ। এই যে আছে না,